হে গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্লে উইথ জে এস সিরিজের নতুন আরও একটি প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আসিফ মাহিদ আজকে আমরা তৈরি করবো একটি বিএমআই ক্যালকুলেটার বিএমআই মিন্স বিএমআই মিন্স বডি ম্যাস ইন্ডেক্স অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা আপনার হাইট এবং ওয়েট ইনপুট আকারে নিয়ে আপনাকে বলে দেবে যে আপনার হাইট অনুযায়ী আপনার ওয়েটটা অ্যাকচুয়ালি কোন অবস্থায় আছে মানে আপনি কি নর্মাল আছেন ওভার ওয়েট নাকি আপনি থিন তো বিএমআই ক্যালকুলেশনের জন্য আসলে আরও কিছু রিকোয়ারমেন্ট দরকার হয় যেমন আপনার যে একটা ফ্যাক্টর জেন্ডার একটা ফ্যাক্টর বাট যেহেতু আমরা এত কমপ্লেক্স অ্যাপ্লিকেশন তৈরি করব না প্রথম দিকে এজন্য আমরা এটাকে সিম্বল রাখার চেষ্টা করেছি ওকে তো চলেন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে আগে টেস্ট করি আমাদের অ্যাপ্লিকেশন আমরা এখানে ওয়েট ইনপুট দেব অবশ্যই ইউনিটটা আমরা খেয়াল করব কেজিতে এবং হাইট ইনপুটটা আমরা দিব কিসে ইঞ্চিতে কেননা আমাদের বাংলাদেশের মানুষরা সাধারণত আমরা ফাইভ ফিট এইট ইঞ্চ ফাইভ ফিট টেন ইঞ্চ এই টাইপের কথাবার্তা বলতে বা এই টাইপে আমাদের হাইটের হিসাবটা করতে বেশি অভ্যস্ত তাই আমরা হিসাবটা করেছি হাইটের ইঞ্চিতে বাট বিএমআই এর স্ট্যান্ডার্ড ক্যালকুলেশনটা হচ্ছে আসলে মিটারে তো আমরা কিভাবে আমাদের ইঞ্চির ভ্যালুটাকে মিটারে কনভার্ট করব যখন আমরা অ্যাপ্লিকেশনটা তৈরি করব তখন আমরা দেখব ওকে তো আমার হাইট যেহেতু ফাইভ ফিট এইট ইঞ্চ ওয়ান ফিট ইজ ইকুয়াল টু টুয়েলভ ইঞ্চ তো সেক্ষেত্রে এক ফিট যদি টুয়েলভ ইঞ্চ হয় ফাইভ ফিট সিক্সটি ইঞ্চ এবং এইট ইঞ্চ প্লাস ওয়ান সিক্সটি এইট ইঞ্চ আমি ক্যালকুলেট বাটনে ক্লিক করলাম দেখেন আমাকে রেজাল্ট দিচ্ছে ইউর ভিএমএই ইজ টোয়েন্টি পয়েন্ট ওয়ান ওয়ান অ্যান্ড ইউর নর্মাল মানে এই বিএমআ অনুযায়ী আমার হাইট অনুযায়ী আমার ওয়েট ঠিক আছে আর আমি যদি এখানে রিসেট বাটনে ক্লিক করি দেখবেন আমার প্রত্যেকটা জিনিস রিসেট হয়ে গেছে এবং আপনি কিন্তু এখানে কোনো আনইউজাল বা আনভ্যালিড কোনো নাম্বার ইনপুট দিতে পারবেন না যেমন ধরেন এখানে যদি জিরো জিরো দিই এবং ক্যালকুলেট বাটনে ক্লিক করি সে আমাকে একটা অ্যালার্ট থ্রো করবে প্লিজ প্রোভাইড ভ্যালিড ইনপুটস ওকে এবং আপনি যদি একটা ভ্যালিড ইনপুট দেন আরেকটা না দেন বা আরেকটা ইনভ্যালিড ইনপুট দেন তারপরে কিন্তু আপনাকে একটা অ্যালার্ট থ্রো করবে ওকে এবং আপনি যদি ওকে বাটনে ক্লিক করেন মানে অ্যালার্টটা ওকে করেন তাহলে কিন্তু আপনার ফিল্ডগুলো আবার রিসেট হয়ে যাচ্ছে তো চলেন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা একসাথে তৈরি করি আমাদের অ্যাপ্লিকেশনে যেসব এলিমেন্টগুলো ট্র্যাক এল থেকে যা ফেলে রাখা লাগবে সেই এলিমেন্টগুলো আমি আগে থেকেই জাবাস্টির ফাইলে ট্র্যাক করে রেখেছি আপনাদের সময় বাঁচানোর জন্য এবং কোন কোন স্টেপসগুলো ফলো করে আমরা প্রজেক্টটা করব সেই স্টেপসগুলো আমি প্রিডিফাইন্ড করে রেখেছি তো চলেন আমাদের স্টেপ অনুযায়ী আমরা প্রজেক্টটা সামনের দিকে আগাই আমাদের প্রথম স্টেপ হচ্ছে ফাইন্ড দ্য ফাংশনস আমাদের এই অ্যাপ্লিকেশনে মূলত দুইটা ফাংশন আছে তাই না একটা হচ্ছে বিএমআইটা ক্যালকুলেট করা আরেকটা হচ্ছে রিসেট বাটনে ক্লিক করেছি রিসেটের ফাংশন ঘটে ওই ফাংশনটা তো চলেন দুইটা ফাংশন আমরা তৈরি করি আমরা প্রথম ফাংশনটার নাম দি ফাংশন ক্যালকুলেট বিএমআই এবং সেকেন্ড ফাংশনটা আমরা নাম দিই ফাংশন সরি রিসেট ওকে লজিকগুলো আমরা পরে লিখব আমাদের সেকেন্ড স্টেপের কাজ কি সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে বাইন্ড ফাংশনস টু ইভেন্ট লিসেনার মূলত আমাদের এই ফাংশনগুলো আমাদের বাইন্ড করতে হবে এই দুইটা বাটনে তাই না তো ক্যালকুলেট বাটনটার আমরা নাম দিয়েছি সাকসেস বাটন এখানে আমরা ইভেন্ট লিসেনার যুক্ত করব। অ্যাড ইভেন্ট লিসেনার এখানে আমরা ক্লিক ইভেন্টটাকে লিসেন করব এবং ক্লিক হওয়ার পরে আমরা কী চাচ্ছি আমরা চাচ্ছি এখানে কলব্যাক আকারে ক্যালকুলেট বিএমআই ফাংশনটাকে পাস করতে সেমভাবে আমরা রিসেট বাটনেও ইভেন্ট লিসের অ্যাড করব সরি এখানেও ক্লিক ইভেন্ট এখানে আমি পাস করব রিসেট ফাংশনটাকে কলব্যাক আকারে কুল তো আমরা আমাদের ইভেন্ট লিসনের সাথে ফাংশনগুলোকে সঠিকভাবে বাইন্ড করতে পেরেছি কিনা তা বোঝার জন্য আমরা দুইটা ফাংশনে একটা করে অ্যালার্ট দিতে পারি ওকে চলে আমি টেস্ট করি অ্যালার্ট সরি আমি বলবো আই এম ক্যাল আর এখানে আমি বলবো অ্যালার্ট আই এম রিসেট ওকে এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে লাইভ করি এখন যদি আমি ক্যালকুলেট বাটনে ক্লিক করি আমাকে একটা অ্যালার্ট থ্রো করবে আই এম ক্যাল এবং যদি রিসেট বটনে ক্লিক করি আমাকে একটা অ্যালার্ট থ্রো করবে আই এম রিসেট ওকে কুল তো আমরা সঠিকভাবে আমাদের ফাংশনগুলোকে ইভেন্ট লিস্টের সাথে বাইন্ড করতে পেরেছি তো চলেন আমরা এখন থার্ড স্টেপে যাই আমাদের থার্ড স্টেপ হচ্ছে ফাইন ভ্যারিয়েবলস অ্যান্ড ডাটা আমাদের অ্যাপ্লিকেশনে মূলত তিনটা ভ্যারিয়েবল আছে মেজর ভ্যারিয়েবলগুলো আর কি একটা হচ্ছে এই ওয়েটের ভ্যালুটা এই হাইটের ভ্যালুটা এবং এই দুটা ক্যালকুলেট করে আমাদের যে বিএমআইটা জেনারেট আমরা করব সেই ভ্যারিয়েবলটা বা ডাটাটা তো চলেন আমরা তিনটা ভ্যারিয়েবল নিই এই তিনটা জিনিসের জন্য লেট সরি হাইট ওয়েট অ্যান্ড বিএমআই ফুল এবং হাইটের ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো হাইটের ভ্যালুটা আমরা পাবো মূলত এই ইনপুট বক্সের যে ভ্যালুটা সেখান থেকে তাই না তো আমি যদি লিখি এভাবে হাইট ইনপুট আমরা ইনপুট বক্সটাকে আমাদের জবাবকে ফাইলে ট্র্যাক করেছি হাইট ইনপুট দ্বারা এখানে যদি আমি লিখি ডট ভ্যালু তাহলে কিন্তু আমার এই হাইটের ইনপুট ফিল্ডের ভ্যালুটা আমরা এখানে ট্র্যাক করতে পারবো বাট আপনি যেই ধরনের ইনপুট ফিল্ডটি দেন না কেন এখানে আমি ইনপুট ফিল্ডগুলোর টাইপ দিয়েছি নাম্বার বাট সে অ্যাকচুয়ালি একটা স্ট্রিং রিটার্ন করে বাট আমি তো এখানে হাইট হিসেবে স্ট্রিং চাচ্ছি না আমি চাচ্ছি নাম্বার তো আমাদের এই ভ্যালুটাকে আমরা এভাবে নাম্বারে কনভার্ট করতে পারি জাস্ট আমি এই নাম্বার এভাবে একটা ফাংশন কলের মতো করে ভিতরে এটা প্রোভাইড করি আমাদের হাইট ইনপুটের ভ্যালুটা তাহলে কিন্তু সে একটা নাম্বারে কনভার্ট হবে স্ট্রিংটা এবং এই নাম্বারটা আমরা কোথায় স্টোর করতেছি এই হাইট ভ্যারিয়েবলের মধ্যে সেমভাবে আমরা ওয়েটটাকেও এভাবে স্টোর করি নাম্বার ওয়েট ইনপুট ডট ভ্যালু ওকে এবং আমাদের এর ক্যালকুলেশনটা করতে হবে এর ক্যালকুলেশন সূত্রটা হচ্ছে মূলত ওয়েট ডিভাইডেড বাই হাইট স্কোয়ার ওকে তো আমরা লিখি ওয়েট ডিভাইডেড বাই হাইট স্কোয়ার বাট আমরা যেখানে এই হাইটটা পাচ্ছি এটা কিসে পাচ্ছি কোন এককে পাচ্ছি ইঞ্চিতে বাট আমাদের কোন এককে লাগবে বিএমআই ক্যালকুলেট করার জন্য মিটারে তাই না তো আমাদের হাইটটাকে মিটারে কনভার্ট করতে হবে ওয়ান ইঞ্চ ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফোর মিটার তো আমি যদি আমাদের এই ইঞ্চির হাইটটাকে জিরো এটা দিয়ে গুণ দিই তাহলে কিন্তু আমরা মিটারে আমাদের হাইটটা পাবো মানে এইটা হচ্ছে আমাদের মিটারের হাইটের ভ্যালুটা কিন্তু আমার তো শুধু এই মিটারের হাইটের ভ্যালু পাইলে হবে না আমার মিটারের হাইটের ভ্যালু স্কোয়ার লাগবে তো এই ভ্যালুটাকে যদি আমি আবার এই ভ্যালু দ্বারাই গুন করি তাহলে কিন্তু সেই স্কোয়ার হয়ে যাচ্ছে অর্থাৎ ওয়েট ডিভাইডেড বাই হাইট স্কোয়ার তো আমাদের বিএমআই ক্যালকুলেট করাও শেষ আমরা এই বিএমআইটা কো শো করতে যাচ্ছি আমরা এই বিএমআইটা শো করতে যাচ্ছি ঠিক এইখানে সরি এই জায়গাটাতে তাই না তো এই জায়গাটা আমরা জাবাস্টি ফাইলে ট্র্যাক রেখেছি রেজাল্ট নামে আমি যদি লিখি রেজাল্ট ডট টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল টু আমাদের এই ক্যালকুলেটেড বিএমআইটা ওকে চলেন এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা একটু টেস্ট করি আমি দিলাম সিক্সটি সিক্সটি এইট ক্যালকুলেট ওয়াও সে কিন্তু আমাকে বিএমআই ক্যালকুলেশনটা সঠিকভাবেই দিচ্ছে তাই না বাট দ্য প্রবলেম ইজ সে অনেক ঘর পর্যন্ত আমাকে রেজাল্ট দিচ্ছে আমি এত ঘর পর্যন্ত আসলে চাই না ইজোর এক্সপিরিয়েন্সটা একটু বাজে হয় তো আমি এটাকে দুই ঘর পর্যন্ত রাখবো তো আমি এখানে কল করতে পারি টু ফিক্সড যেহেতু একটা নাম্বার আমি বলে দিচ্ছি দুই ঘর পর্যন্ত রাখো ওকে সিক্সটি সিক্সটি এইট ক্যালকুলেট দেখেন সে দুই ঘর পর্যন্ত আমাকে রেজাল্ট দিচ্ছে কুল কিন্তু এই রেজাল্ট দেওয়ার সাথে সাথে আমাদের আরেকটা কাজ বাকি বলেন তো কি এখানে যদি আমরা একটু তাকাই রেজাল্ট দেওয়ার সাথে সাথে বা ক্যালকুলেট বাটনে ক্লিক করার সাথে সাথে সেই রেজাল্টের সাথে আমাদের আরেকটা ডাইনামিক মেসেজ রেন্ডার করছে যে আমি কি নর্মাল আমার বিএমি অনুযায়ী নাকি থিন ওভারওয়েট এক্সেট্রা এক্সেকট্রা তো এটা যেহেতু ডাইনামিকভাবে একটা মেসেজ জেনারেট করতেছে তো এই মেসেজটা জেনারেট করার জন্য আমরা আরেকটা ফাংশন লিখতে পারি এই ফাংশনটা আমরা নাম দিই শো মেসেজ যেহেতু এটা আমাদের একটা মেসেজ শো করবে তাই না ফাংশন আচ্ছা আমি আমার করতে একটু বড়ো করি আপনাদের বোঝার সুবিধার্থে ওকে ফাংশনের আমরা নাম কি দেবো শো মেসেজ এবং শো মেসেজ ফাংশন প্যারামিটার আকারে একটা বিএমআই ভ্যালু এক্সপেক্ট করবে ওকে এবং আমরা এখানে চেক করব বিএমআই ভ্যালুটা যদি বিএমআই ভ্যালু যদি থেকে ছোট হয় আচ্ছা এই যে আমরা চেক করতেছি বিএমআই বা আদার্স যে কন্ডিশনগুলো আমরা এখন চেক করবো এই কন্ডিশনগুলো কিসের উপর আমরা চেক করতেছি বা বিএমআই এর অ্যাকচুয়াল ভ্যালুর উপর কিভাবে আপনি নর্মাল বা থিন বা ওয়েট এই টাইপের জিনিস ক্যালকুলেট হয় এটা জানার জন্য আপনার একটু বিএমআই এর উপরে আলাদা রিসার্চ করতে পারেন আপনারা যদি চান ওকে তো আমি একটা বেসিক রিসার্চের উপর আসলে এই কন্ডিশনগুলো চেক করছি তো বিএমআই ভ্যালু যদি ষোলোর থেকে নিচে হয় তখন আমরা একটা মেসেজ রিটার্ন করব মেসেজটা কী হবে ইউ আর সেভার থিন মানে আপনি গুরুতর চিকন সেভার মানে গুরু গুরুতর আমরা আরেকটা কন্ডিশন চেক করি এও সেফ যদি বিএমআই ভ্যালুটা সিক্সটিনের থেকে বড়ো বা সমান হয় এবং বিএমআই ভ্যালুটা যদি সেভেন্টিনের চেয়ে ছোটো বা সমান হয় ওকে মানে সিক্সটিন আর সেভেন্টিনের মাঝামাঝি কোনো ভ্যালু হয় তো সেক্ষেত্রে আমি রিটার্ন করবো ইউ আর সরি এক্সট্রা স্পেস পড়ে গেছিলো ইউ আর মডারেট থিন মানে আপনি থিন বাট মোটামুটি লেভেলের থিন আর এলসিফ যদি বিএমআই ভ্যালুটা সতেরোর থেকে বড়ো হয় এবং সরি বিএমআই ভ্যালুটা আঠারো পয়েন্ট ফাইভের থেকে ছোটো বা সমান হয় তখন আমি কী বলবো তখন আমি রিটার্ন করবো একটা মেসেজ মেসেজে বলবো ইউ আর সরি ইউ আর মিড থেন মানে আপনি মিড লেভেলের থিন ওকে মানে নর্মাল হওয়ার খুব কাছাকাছি এল স্যার আমরা এখানেও বিএমএ ভ্যালুটা চেক করবো এবং বলবো বিএমএ ভ্যালুটা যদি এইটিন পয়েন্ট ফাইভের থেকে বড়ো হয় অ্যান্ড বিএমএ ভ্যালুটা যদি পঁচিশের থেকে ছোটো বা সমান হয় তখন আমি কী বলবো তখন আমি রিটার্ন করব যে ইউ আর সরি নর্মাল ওকে মানে এই রেঞ্জের মধ্যে থাকলে সে নর্মাল তার হাইট অনুযায়ী এবং এলসেফ আমরা আরেকটা কন্ডিশন চেক করবো যদি বিএমএ ভ্যালুটা পঁচিশ থেকে বড়ো হয় তখন আমরা কী বলবো তখন আমরা বলবো যে তুমি ওভার ওয়েট সরি ইউ আর ওভার ওয়েট কুল তো আমাদের শো মেসেজ ফাংশনটা বানানো শেষ বাট শো মেসেজ থেকে যে আমরা কন্ডিশনের উপর ভিত্তি করে একটা মেসেজ রিটার্ন করতেছি এই মেসেজটা আমার কোথায় দরকার মেসেজটা আমার দরকার ক্যালকুলেট বিএমআই ফাংশনের মধ্যে ওকে তো ক্যালকুলেট বিএমআই ফাংশনের মধ্যে আমি শো মেসেজটা কল করি এবং বিএমআই ভ্যালু সে এক্সপেক্ট করছে এখানে আমি আমাদের ক্যালকুলেটেড বা ডাইনামিক বিএমআই ভ্যালুটাকে প্রোভাইড করি সে আমাকে কী রিটার্ন করবে সে আমাকে একটা মেসেজ রিটার্ন করবে আমি একটা মেসেজ নামের ভ্যারিয়েবলের মধ্যে এই রিটার্ন করা মেসেজটাকে স্টোর করলাম ওকে এবং এই মেসেজটাকে আমরা কোথায় শো করতে যাচ্ছি আমরা এই জায়গাটাতে শো করতে যাচ্ছি তাই না এবং এই জায়গাটা আমরা আমাদের জাবস্ট্রি ফাইলে ট্র্যাক করেছি মেসেজ নাম দিয়ে তারপরে লিখবো মেসেজ ডট টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল টু আমাদের এই ক্যালকুলেটেড মেসেজটা ওকে কুল তো এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা একটু টেস্ট করি আমি লিখবো সিক্সটি সিক্সটি এইট ক্যালকুলেট ওয়াও এর বিএমআইজ টোয়েন্টি পয়েন্ট ওয়ান ওয়ান এবং যেহেতু এটা এই রেঞ্জের মধ্যে পড়েছে তাই আমাকে সে মেসেজ থ্রো করতেছে ইউ আর নর্মাল আমি যদি হাইট একটু বাড়িয়ে দিই ধরেন এইটি দিই দেখেন আমাকে মেসেজ থ্রো করতেছে ইউ আর ওভারওয়েট কারণ এটা পঁচিশের থেকে বেশি এখানে চলে গেছে ওকে তো আমাদের বিএমআই ক্যালকুলেশনের ফাংশনালিটি বানানো মোটামুটি শেষ বাট আমাদের এখন কাজ করতে হবে এই রিসেট ফাংশনালিটি নিয়ে তাই না এটাতে এখন কিছুই হচ্ছে না তো চলেন আমরা রিসেট ফাংশনালিটিগুলো নিয়ে কাজ করি এবং আমরা কিন্তু আমাদের স্টেপসটা অনুসরণ করেই কাজটা করতেছি ওকে যেমন আমাদের এটা এটা করা শেষ এটা করা শেষ এটা করা শেষ তাই না শো মেসেজ এখন আমাদের কাজ হচ্ছে ইমপ্লিমেন্ট রিসেট ফাংশন রিসেট ফাংশন আমরা কী চাচ্ছি রিসেট ফাংশনে আমরা চাচ্ছি যে আমাদের এই দুইটা ইনপুট ফিল্ড ক্লিয়ার হয়ে যাক এবং মেসেজগুলো আবার রিসেট হোক তাই না তো আমরা লিখতে পারি হাইট ইনপুট ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ফাঁকা স্ট্রিং আমরা লিখতে পারি ওয়েট ইনপুট ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ফাঁকা স্ট্রিং এবং আমরা লিখতে পারি রেজাল্ট ডট টেক্সট কন্টেন্ট ওকে রেজাল্টের টেক্সট কন্টেন্ট মূলত প্রথমে কীরকম থাকে যখন কোনো ব্যামাই ক্যালকুলেশন না হয় এরকম একটা স্ট্রিং থাকে তাই না তো আমরা রিসেন্ট ফাংশনে এরকম একটা স্ট্রিংই এটার ভ্যালু আকারে সেট করি ওকে এবং আমরা চাচ্ছি মেসেজ ডট টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল টু কুল এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করি সিক্সটি সিক্সটি এইট ক্যালকুলেট এভ্রিথিং সিংস ফাইন রিসেট আর অ্যাপ্লিকেশন ইজ ওয়ার্কিং পারফেক্টলি বাট দ্য প্রবলেম ইস আপনার ইউজার যদি ভদ্র হয় তাহলে কিন্তু এই পর্যন্ত ঠিক আছে বাট ইউজাররা তুই উল্টা পাল্টা উঠ দেওয়ার চেষ্টা করবে তাই না যেমন জিরো জিরো দেখেন তখন কিন্তু আমাকে আনএক্সপেক্টেড একটা রেজাল্ট সে থ্রো করবে তাই না তো এই ধরনের এক্সেপশনগুলো হ্যান্ডেল করার জন্য আমরা এখন কাজ করবো এই এক্সেপশনগুলো আসলে কখন হবে যখন কেউ ক্যালকুলেট বাটনে ক্লিক করবে মানে একটা ইভেন্ট ট্রিগার করবে তাই না এই ইভেন্টটা ট্রিগার করবে মানে এই বাটনে ক্লিক করার পরে যে ইভেন্টটা সেটা তো যেহেতু এটা ইভেন্টকে হ্যান্ডেল করতেছে তাই না তো আমরা এটার নাম দেবো ইভেন্ট হ্যান্ডেলার একটা ফাংশন আমরা তৈরি করি ফাংশন ইভেন্ট হ্যান্ডেলার এই এক্সেপশনটা হ্যান্ডেল করার জন্য আমরা এই ফাংশনটা ক্রিয়েট করতেছি এবং আমি ইভেন্ট হ্যান্ডেলের ফাংশনের মধ্যে বলে দেবো যে কখন আমার ক্যালকুলেট এই বিএমএটা ক্যালকুলেট করতে আমি দিব যাতে ন্যান বা এই টাইপের আনএক্সপেক্টেড রেজাল্ট না আসে এবং কখন আমি দিব না ওকে তো আমি কখন আসলে ক্যালকুলেট করতে দিব বা ক্যালকুলেট বিএমএ ফাংশনটাকে আমি রান করতে দিব যখন আমার দুইটা ইনপুট বক্সের ভ্যালুটাই আসলে ভ্যালিড নাম্বার তাই না তো আমি চেক করবো ইফ আমার নাম্বার দ্বারা র্যাপ করি যে নাম্বার নাকি যে আমার হাইট ইনপুট ডট ভ্যালু এটা কি নাম্বার অ্যান্ড নাম্বার ওয়েট ইনপুট ইনপুট ডট ভ্যালু এই দুইটাই যদি নাম্বার হয় সরি ভ্যালু এই দুইটাই যদি নাম্বার হয় তখন তখনই শুধুমাত্র আমরা আমাদের এই ক্যালকুলেট বিএমআই ফাংশনটাকে রান করতে দিব তাই না এই যে এই ফাংশনটাকে তো এই ফাংশনটা আমরা এইখানে কল করব ওকে এবং আমরা এখানে যদি ভ্যালিড নাম্বার না পাই ইনপুট আকারে দুইটার একটাও ঠিক আছে তো আমরা কি করব আমরা একটা অ্যালার্ট থ্রো করবো আমরা অ্যালার্ট থ্রো করবো কি প্লিজ প্রোভাইড ভ্যালিড ইনপুটস ওকে আচ্ছা এটা শুধু শুধু আমরা বড় হাতে দিয়েছি ছোট হাতে দিতে পারি ওকে কুড এখন আমাদের এই সাকসেস বাটনে বা এই ক্যালকুলেট বাটনটাতে অ্যাকচুয়ালি আমি কল বেকারে কি পাশ করতেছি এই ক্যালকুলেট বিএমআই ফাংশনটা বাট এটা তো একটা কন্ডিশনের উপরে কল হবে তাই না এই ক্যালকুলেট বিএমআই ফাংশনটা এবং এই কন্ডিশন আমরা কোথায় হ্যান্ডেল করছি এই ইভেন্ট হ্যান্ডেলার ফাংশনের মধ্যে তো আমি যদি এখানে কল আকারে এই ফাংশনটাকে পাস করি ক্যালকুলেট বিএম এর বদলে তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা রেডি থাকবে কেননা ইভেন্ট হ্যান্ডেলার ফাংশন জানে কখন এই ক্যালকুলেট বিএমএ ফাংশনটাকে কল করতে হবে কখন করতে হবে না ওকে তো এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা একটু চেক করি সিক্সটি এইট সরি সিক্সটি সিক্সটি এইট ক্যালকুলেট ওকে এভরিথিং সিনস ফাইন রিসেট কুল এখন যদি আমি জিরো জিরো ক্যালকুলেট ওয়াও সে আমাকে কিন্তু ক্যালকুলেট করতে দিচ্ছে না সে আমাকে একটা অ্যালার্ট থ্রো করছে প্লিজ প্রোভাইড ভ্যালিড ইনপুটস বাট এই যে আমি অ্যালার্টটাকে ওকে করলাম দেখেন আমার ইনপুট ফিল্ডটা কিন্তু এখনও রিসেট হয়নি তো আমরা একটা কাজ করি অ্যালার্ট দেওয়ার পরেও আমরা আমাদের রিসেট ফাংশনটাকে আবার কল করি ওকে এখন যদি আমি চেক করি ফিফটি টু জিরো ক্যালকুলেট অ্যালার্ট প্রোভাইড করলো ওকে করলাম ইয়া এখন কিন্তু সে রিসেট করে নিচ্ছে ওয়াও আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু এখন পুরোপুরি রেডি তো আশা করি আজকের প্রজেক্টটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি কোনো ক্রিটিসিজম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করবো আমাদের ভুলগুলো শুধরিয়ে আপনাদের আরও বেটার কিছু ডেলিভার করার ওকে এবং আপনারা চেষ্টা করবেন সিমিলার কাইন্ড অফ আরও প্রজেক্ট তৈরি করতে তাই না এক্সটেন্ড করতে নলেজটাকে এবং অবশ্যই যদি আপনারা এমন কিছু তৈরি করেন আপনারা আপনাদের কোডটা গিঠাবে রেখে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক শেয়ার করবেন আমরা চেষ্টা করবো ওই কোডগুলো রিভিউ করে দেওয়া তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি খুব শীঘ্রই আরও কোনো নতুন এক্সাইটিং কোনো প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই